The prophet stories are amazing, we like to hear the prophet stories, we like to hear the prophet stories. Assalamualaikum. Waalaikum assalam. Kemon acho tumra? Alhamdulillah. আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূহ আলাইহি ওয়াসাল্লামের পরের দশম প্রজন্মের নবী এবং তিনি ব্যাবিলনে জন্মগ্রহণ করেন। তার বাবার আল্লাহর প্রতি ইমান ছিল না এবং তিনি নিজের হাতে মূর্তি বানাতেন। ছোটবেলা থেকেই আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মনকে খারাপ চিন্তা থেকে রক্ষা করেন এবং তাকে প্রজ্ঞা দান করেছিলেন। 7 বছর বয়সে তিনি বড় কানওয়ালা এক অদ্ভুত মূর্তির ব্যাপারে তার বাবাকে জিজ্ঞেস করেন। তার বাবা উত্তর দেন, এটা দেবতাদের দেবতা মারদু, তার বড় কান তার গভীর জ্ঞানের প্রতীক। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে হাসলেন। তিনি যত বড় হলেন মূর্তির প্রতি তার ঘৃণা তত বাড়তে লাগলো। ছোটবেলায় যখন তার বাবার সাথে মন্দিরে যেতেন এবং মূর্তিগুলোর সাথে মানুষের আচরণ দেখতেন, তিনি খুব অবাক হতেন, যেন মূর্তিগুলো তাদের কথা শুনে ও বুঝে। প্রথমে এটি তার কাছে মজার ছিল, কিন্তু পরবর্তীতে তিনি মানুষের এমন বোকামির জন্য খুব বিরক্ত হলেন। তিনি মনে করতেন আল্লাহ ওইসব মূর্তির চেয়ে অনেক বড়। আল্লাহ যে আছেন এটি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানতে পারলেন? ওহো, এর পেছনে মজার এক কাহিনী রয়েছে। এক রাতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ে চলে গেলেন। তিনি আকাশ, তারা ও চাঁদের কথা ভাবছিলেন, যাদের মানুষ দেবতা মনে করত। কিন্তু তিনি মনে মনে প্রশ্ন করতেন, এগুলো কিভাবে ঈশ্বর হতে পারে? কখনো আমরা তাদের দেখতে পাই, আবার কখনো দেখতে পাই না। তিনি আল্লাহকে খুঁজছিলেন। একদিন আল্লাহ তাকে সত্য পথ দেখালেন। তিনি বুঝতে পারলেন যে একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নতুন জীবন শুরু হয়। তার একমাত্র কাজ ছিল তার লোকেদের সত্যের পথে ডাকা। তিনি তার বাবাকে ইসলামের পথে ডাকলেন, কিন্তু তার বাবা রেগে গেলেন এবং বললেন যে এসব কথা বন্ধ না করলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দেবেন। আর বাবার মতো সবাই তার উপর রাগ করে ও হুমকি দেয়। ওহ, তারা খুবই খারাপ ছিল। এরপর তিনি কি আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য কিছু করেননি? হ্যাঁ, করেছিলেন। তিনি মূর্তি ভেঙে ফেলতে চাইলেন। একটি বড় অনুষ্ঠানের সময় যখন সব লোকেরা নদীর ধারে ছিল, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একটি কুঠার নিয়ে মন্দিরের সব থেকে বড় মূর্তি বাদ দিয়ে সব মূর্তি ভেঙে ফেলেন। এরপর বড় মূর্তির কাঁধে কুঠারটি ঝুলিয়ে তিনি মন্দির থেকে বের হয়ে আসেন। সবাই ফিরে আসার পর দেখল যে সবগুলো মূর্তি টুকরো টুকরো হয়ে পুরো মন্দিরে ছড়িয়ে আছে। তারা ভাবল যে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন। তাই তারা তাকে মন্দিরে নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাদের দেবতার সাথে এটি করেছ? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বড় মূর্তিটাকে জিজ্ঞেস করতে বললেন, যেটি ভাঙেনি। তখন খারাপ লোকেরা তাকে বলল,
তুমি জানো না যে এই মূর্তিগুলো কথা বলতে পারে না? তখন তিনি তাদের জিজ্ঞেস করলেন, কেন তারা এই মূর্তিদের পূজো করে যারা বলতেও পারে না, দেখতেও পায় না, এমনকি নিজেদের বাঁচাতেও পর্যন্ত পারে না। তারা নিজেদের ভুল বুঝতে পারলো, কিন্তু তাদের অহংকারের কারণে নিজেদের ভুল অস্বীকার করে। তারা ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে, একে পুড়িয়ে মারো, একে পুড়িয়ে মারো। তারা সত্যি তাকে পোড়াতে চেয়েছিল? অনেক আগুনে তাহলে সে মরে যাবে? আপনি কি সত্যি জানেন যে তারা তাকে মেরে ফেলতে চেয়েছিল? হ্যাঁ, কিন্তু আল্লাহর অন্য ইচ্ছা ছিল। লোকজন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেনি, তাই তাকে শেকল দিয়ে বেঁধে রাখে এবং মেরে ফেলার চিন্তা করে। তারা অনেক রেগে ছিল এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে ফেলে দিতে চেয়েছিল। তারা একটি বড় গর্ত করে, সেখানে অনেক কাঠ দিয়ে অনেক বড় আগুন তৈরি করে। এই আগুনের এত তাপ ছিল যে মানুষ এর কাছে দাঁড়াতেই পারছিল না। তখন তারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হাত পা বেঁধে তাকে গুদিতে বসিয়ে দেয়। তখন ফেরেশতা জিব্রাইল তার কাছে আসেন এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, তুমি কি কিছু চাও? সে কি আগুন থেকে বাঁচতে চেয়েছিল? না, তিনি বলেছিলেন যে তিনি শুধু আল্লাহর সন্তুষ্টি চান। গুলতি দিয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে ফেলা হয়, কিন্তু আল্লাহ তার নবীকে মেরে ফেলতে দেননি। তিনি আগুনকে আদেশ দিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্য ঠান্ডা ও নিরাপদ হতে। তারপর জাদুর মতো ঘটনা ঘটল, আগুন আল্লাহর আদেশ মেনে নিল ও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আগুন থেকে বেরিয়ে আসলেন যেন একটি সুন্দর বাগান থেকে বেরিয়ে আসছে। তার মুখ ছিল উজ্জ্বল, এমনকি তার কাপড়ে কোনো পোড়ার দাগও ছিল না। লোকজন এটি দেখে হতবাক হয়ে গেল এবং বলল, কি আশ্চর্য, ইব্রাহিমের ঈশ্বর তাকে আগুন থেকে রক্ষা করেছেন। এই গল্পে দুটি শিক্ষা রয়েছে, কে বলতে পারবে? আমি জানি, আল্লাহ পরীক্ষা করে দেখেন যে তার প্রতি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস কত বেশি। আর দ্বিতীয়টি হলো, আল্লাহ তার ক্ষমতা দেখান যাতে সবাই বুঝতে পারে যে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী ছিলেন এবং তার কথায় বিশ্বাস করে। একদম ঠিক, মাশাআল্লাহ। এরপর যখন ব্যাবিলনের রাজা নমরুদ এই ঘটনা শুনলেন, তখন তিনি অনেক রেগে গেলেন। তিনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে সমালোচনা করতে চাইলেন, যাতে তিনি এটি প্রমাণ করতে পারেন যে তিনি খোদা এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী। তিনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার ঈশ্বর কি করতে পারেন যা আমি পারি না? তিনি বলেন, আল্লাহ জীবন ও মৃত্যু দেন। রাজা গর্ব করে বললেন, আমি জীবন ও মৃত্যু দিতে পারি, আমি কাউকে মেরে ফেলতে পারি, তাদেরকে রাস্তায় নিয়ে আসতে পারি, আবার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত কাউকে ক্ষমা করে তাকে জীবন দান করতে পারি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পূর্ব থেকে সূর্য ওঠান, সে কি পশ্চিম থেকে উঠাতে পারবে? এই প্রশ্ন শুনে রাজা নমরুদ চুপ হয়ে যায়। সে খুব সাহসী এবং বুদ্ধিমান ছিল। হ্যাঁ, ঠিক বলেছো। অনেক বছর মানুষকে আল্লাহর পথে ডাকার পর শুধু একজন মেয়ে, একটি ছেলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেয়। মেয়েটির নাম ছিল সারা। সে পরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করে, আর ছেলেটি ছিল তার নেফিউ, নাম লুত, এবং লুত পরবর্তীতে আল্লাহর নবী হন। শেষ পর্যন্ত তারা ব্যাবিলন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইব্রাহিম, লুত এবং সারা আলাইহি ওয়াসাল্লাম তাদের দূরের পথে যাত্রা শুরু করে। তারা সিরিয়া, প্যালেস্টাইন এবং মিশর পাড়ি দেন। চলার পথে তারা এক আল্লাহর দাওয়াত দেন, ভালো কাজ করেন ও গরিবদের সাহায্য করেন। এর মধ্যে লুত আলাইহি ওয়াসাল্লাম মৃত শহরের কাছে সমকামীদের শহরে পৌঁছান। একদিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অনুরোধ করেন যে মৃত লোকদের আল্লাহ কিভাবে কিয়ামতের দিন আবার জীবিত করবেন সেটি দেখাতে। আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে চারটি পাখি নিয়ে কাটতে বলেন। এরপর
কাটা টুকরোগুলো একসাথে মিশে চার ভাগে ভাগ করে চারটি পাহাড়ের উপর রেখে আসতে বলেন। তারপর আল্লাহর নামে পাখিদের ডাকতে বলেন। ডাকার সাথে সাথে পাখির টুকরোগুলো আবার নিজ নিজ শরীরে মিলে গেল এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো। আল্লাহ তাকে অনেক সুন্দর অভাবনীয় ঘটনা দেখিয়েছেন। মিশরে কি ঘটেছিল? তখন মিশরে একটি খারাপ রাজা ছিল। সে নবীর স্ত্রী ক্ষতি করার চেষ্টা করে। রাজা তারা আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়ে ধরার চেষ্টা করেছিল, কিন্তু রাজার হাত শত পাথরের মতো হয়ে গেল। তখন সে তারা আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে, আমার জন্য আপনার পালনকর্তার কাছে দোয়া করুন এবং আমি আপনার ক্ষতি করব না। আল্লাহ রাজাকে সুস্থ করার পর সে আবারও তারা আলাইহি ওয়াসাল্লামকে ধরার চেষ্টা করলো। তার হাত আবার পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন সে বুঝতে পারলো যে তিনি কোন সাধারণ মহিলা নন, তাই সে আবার সারা আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে তাকে সুস্থ করে দিতে। আল্লাহ আবার তাকে সুস্থ করেন। সারা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাওয়ার আগে রাজা তাকে একজন মিশরীয় গোলাম দান করেন, যার নাম ছিল হাজেরা আলাইহি ওয়াসাল্লাম। হাজেরা, তিনি তো নবীর দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তিনি নবী ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মা, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, তোমরা তো গল্পটা জানো। কখন তিনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী হয়েছিলেন? অনেক সময় পার হয়ে যায়, কিন্তু সারা আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান হয়নি, কিন্তু তাদের বয়স বাড়ছিল, তাই সারা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন তার দাসী হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করে এবং আল্লাহর নিকট প্রার্থনা করেন যাতে আল্লাহ তাদের সন্তান দেন। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল নামে একটি পুত্র জন্ম দেন। সেই সময়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ও, আমি এখন জানলাম। এখন আমি তোমাদের জমজমের গল্প বলবো। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী একদিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে তার স্ত্রী হাজারাকে বললেন তার ছেলেকে নিয়ে আসতে এবং দূরের যাত্রার জন্য তৈরি হতে। তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট সুন্দর বাচ্চা ছিলেন। অনেক সময় চলার পর তারা আস সাফা এবং আল মারওয়া পাহাড়ের কাছে এক মরুভূমিতে পৌঁছায়, যে জায়গাতে কোনো ফল ছিল না, গাছ ছিল না, এমনকি কোনো পানিও ছিল না। সেখানে সব কিছু নিষ্প্রাণ ছিল। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামান্য খাবার ও পানি দিলেন, যা দিয়ে মাত্র দুই দিন চলা যেত। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি এই মরুভূমিতে তাদের রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি তাকে এমন করতে বলেছেন? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এরপর হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তাদের কোনো ভয় নেই, আল্লাহ তাদের সাহায্য করবেন। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের যত্ন করতে লাগলেন, কিন্তু পানি শেষ হয়ে গেলে তার অনেক পিপাসা লাগে এবং ছোট্ট ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকে। তাই তিনি ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে আল মারওয়া পাহাড়ে রেখে তাড়াতাড়ি আসাফা পাহাড়ে যান। তিনি সেখানে দাঁড়িয়ে আশেপাশে মানুষ খুঁজতে লাগলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি আল মারওয়া পাহাড়ে ফিরে গিয়ে আবার মানুষ খুঁজতে লাগলেন, কিন্তু এবারও কাউকে পেলেন না। এভাবে সাতবার সাফা মারওয়া এর মাঝে ছুটাছুটি করেন। তিনি শেষবারের মতো যখন আল মারওয়া পাহাড়ে পৌঁছান তখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি তার ছেলের পাশে বসে পড়েন। তখন তিনি একটি শব্দ শুনতে পান। তিনি উঠে দাঁড়ালেন এবং সাহায্য চাইলেন। তিনি দেখতে পেলেন যে একটি ফেরেশতা মাটি খুঁড়ছে এবং ততক্ষণ পর্যন্ত খুঁড়তে থাকলো যতক্ষণ না পানি বের হলো। সেই পানি জমার জন্য তিনি একটি গর্ত করলেন এবং দু হাত ভরে পানি পান করলেন। তার পানির থলি ভরে নিলেন এবং ছেলেকে খাওয়ালেন। যেখান থেকে পানি উঠে এসেছিল সেটিই জমজমের কূপ। কি সুন্দর ঘটনা! কিন্তু তারা তো একা ছিল, নিশ্চয়ই ভয় পাচ্ছিল এবং তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট খাবারও তো ছিল না। হ্যাঁ, আল্লাহর একটি বড় পরিকল্পনা ছিল। তিনি হাজেরা আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের জন্য
তার উপর খুব খুশি ছিলেন। তাই তিনি আরব ট্রাভেলার কিছু আরব লোক পাঠান এবং তারা আল মারওয়ার চারপাশে পাখি উড়তে দেখে। তারা নিশ্চয়ই জলের আশেপাশে উঠছে। যখন তারা পানির কাছে আসলো, তারা হাজরা আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞেস করলো, আপনি কি আমাদের এখানে থাকার ওই পানি ব্যবহার করার অনুমতি দেবেন? তিনি অনুমতি দিলেন এবং নতুন মানুষদের দেখে খুব খুশি হলেন। মানুষেরা সেখানেই থাকতে শুরু করলো। জায়গাটি যেন প্রাণ ফিরে পেল। কখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করেন? যখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, তখন এক রাতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করার স্বপ্ন দেখেন। পরের রাতে আল্লাহ তাকে একই স্বপ্ন দেখান। তিনি আল্লাহর আদেশ মেনে নিলেন, যদিও তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে তার স্বপ্নের কথা বলেন। তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি ধৈর্য ধরবেন এবং তার বাবাকে আল্লাহর আদেশ পালন করতে বলেন। পথে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একটি ছুরি নেন এবং মিনা নামক একটি জায়গায় যান। শয়তান তখন তাদের কাছে আসে এবং তাদেরকে আল্লাহর আদেশ পূরণ করতে বাধা দেয়, কিন্তু তারা শয়তানের কথা না শুনে তাকে তাড়িয়ে দেয়। যখন তারা আরাফাতে আসে, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দেন। তারপর তিনি ছুরি নিয়ে তার ছেলেকে কুরবানি করতে প্রস্তুত হন। তখন আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যি করেছ। তারপর আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে একটি পশুকে কুরবানি করার আদেশ দেন। ছোট্ট ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর উপর অনেক বিশ্বাস ছিল, এজন্য তিনি একজন নবী হয়ে ওঠেন। আমিও তার মতো বিশ্বাস করতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাসের জন্য সব সময় দোয়া করা উচিত। এটাই একমাত্র উপায় যাতে আমরা এই জীবনে এবং এর পরের জীবনে সফল হব। কখন নবী ইসহাক আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়? যখন ইব্রাহিম ও সারা আলাইহি ওয়াসাল্লামের অনেক বয়স হয়ে যায়, তখন ফেরেশতারা তাদের কাছে মানুষের বেশে আসে। নবী অপরিচিত মানুষ এবং মেহমান হিসেবে তাদের খুব যত্ন করেন। তিনি তাদের একটি রান্না করা বাছুর খেতে দেন, কিন্তু তারা কোনো খাবার খায়নি। নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। মেহমানরা তাকে ভয় পেতে বারণ করলো, কারণ তারা ফেরেশতা ছিল। তারা বলল যে তারা সুসংবাদ নিয়ে এসেছে, আল্লাহ তাদের একটি পুত্র সন্তান দিতে যাচ্ছেন, যার নাম হবে ইসহাক, এবং তিনি একজন নবী হবেন। সারা আলাইহি ওয়াসাল্লাম এটি বিশ্বাস করতে পারছিলেন না, তার অনেক বয়স হয়েছিল। ফেরেশতাগণ বললেন যে আল্লাহ সব করতে পারেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কি ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, সময়ের সাথে ইসমাইল বড় হলেন, আরবি শিখলেন এবং সময় মতো বিয়ে করলেন। কিছুদিন পর নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার দেখতে আসেন, কিন্তু এই সময় হাজেরা আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এবং তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না। তাই তিনি ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সে সব কিছু সম্পর্কে অভিযোগ করে। সে আল্লাহর দয়ায় খুশি ছিল না। নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে সে খুব অকৃতজ্ঞ। এই ধরনের মেয়ে নবী ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে ভালো হবে না। তাই তিনি তার ছেলেকে গোপনে খবর পাঠান তালাক দেবার জন্য। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কথা মেনে তার স্ত্রীকে তালাক দেন এবং অন্য মেয়েকে বিয়ে করেন। কিছুদিন পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আবার তার ছেলের কাছে গেলেন এবং এবার দেখলেন তিনি একজন ভালো মেয়েকে বিয়ে করেছেন, যে আল্লাহর দয়ায় খুব সন্তুষ্ট ছিল। কাবা ঘর কখন বানানো হয়? কাবা ঘর বানানোর সময় হলে আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন
তার ইবাদতের জন্য একটি ঘর বানাতে। তিনি তার পুত্র নবী ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর বানাতে সাহায্য করার জন্য বলেন। এরপর তারা কাবা ঘরের মূল কাঠামো তৈরি করেন। কাবা ঘরের মূল অংশ নির্মাণের পাথর জান্নাত থেকে এসেছিল। এটি এখন কাবা ঘরের পাশে দেখতে পাওয়া যায় এবং এটি কালো পাথর হিসেবে পরিচিত। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দেয়াল নির্মাণ করতেন। দেয়াল যখন উঁচু হয়ে ওঠে, ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম একটি পাথর নিয়ে আসেন। একেই মাকামে ইব্রাহিম বলা হয়। অবশেষে তারা কাবা ঘরের কাজ শেষ করেন। তারপর তারা দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করেন যেন তাদের কাজ কবুল হয়। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কতদিন বেঁচে ছিলেন? তার কবর কোথায়? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম প্রায় 175 বছর বেঁচে ছিলেন। তার জীবন অনেক ঘটনা, পরীক্ষা এবং আল্লাহর অনুগ্রহে পূর্ণ ছিল। তার আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল। তার মৃত্যুর পর তাকে জেরুজালেম থেকে 20 মাইল দূরে হেব্রনে কবর দেওয়া হয়। ওয়াও, এটি অনেক সুন্দর গল্প। হ্যাঁ, এটি অনেক সুন্দর গল্প। ইনশাআল্লাহ এরপর আমরা নবীদের আরো সুন্দর গল্প শুনব। আলহামদুলিল্লাহ, উই হ্যাভ ফাইনালি স্টার্টেড আওয়ার ইকরা খাতুন বাংলা এন্ড ইকরা খাতুন উর্দু চ্যানেল রিসেন্টলি। ইফ ইউ আর ইন্টারেস্টেড, চেক আউট দ্য ডেসক্রিপশন বক্স বিলো টু ফাইন্ড দ্য লিংকস ফর দোজ নিউ চ্যানেলস। To support these new channels, please join us by becoming a monthly supporter for the whole thing.